চারপাশে ইন্ডিয়া দলকে নিয়ে কাটা ছেঁড়া হচ্ছে, সবচেয়ে বেশি কাটা ছেঁড়াটা হচ্ছে আসলে ইন্ডিয়ান ভক্ত সমর্থকদের মধ্যেই। বাংলাদেশে আমরা জানি ইন্ডিয়ান ভক্ত সমর্থক অনেকেই আছেন এবং ইন্ডিয়া দলকে ফলো করছেন, কাছ থেকে ফলো করছেন, এবং প্রত্যেকেরই আসলে একটাই প্রশ্ন যে কেন ইন্ডিয়ার এই পারফরমেন্স হলো। এই ভিডিওতে আপনি চাইলে কমেন্ট বক্সে সেই কথাগুলো লিখে জানাতে পারেন। তবে আরও কিছু বিষয় সামনে চলে এসেছে যারা ইন্ডিয়াতেই সাবেক ক্রিকেটার আছেন কিংবা ইন্ডিয়ান যারা ভক্ত সমর্থক রয়েছেন কিংবা ইন্ডিয়ার গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে এসেছেন, সেই বিষয়গুলোকেই এক করে আজকের ভিডিও। আমরা প্রথমেই আলোচনা করতে চাই যে আসলে ইন্ডিয়া তো সবার প্রথমে এই ওয়ার্ল্ড কাপটা ভালো খেলার জন্য তারা কি করেছিল, তারা প্রথমে আসলে এই আইপিএলের যে ভেনিউটা সেই ভেনিউটাকে আসলে নিয়ে গিয়েছিল ইউএইতে, সো দ্যাট যেহেতু বিশ্বকাপটা এখানেই হচ্ছে সো এখানে যাতে তারা আসলে সেখানকার কন্ডিশন, ঘাস, মাটি, উইকেট সব কিছুর সঙ্গে তারা ইউজড হতে পারেন এবং তারপর ওয়ার্ল্ড কাপে ভালো একটা পারফরমেন্স করতে পারেন, সেটাকে তারা আসলে পেরেছেন। আইপিএলের প্রিপারেশন, তার মানে আইপিএলটাকে তারা ধরেছেন যে তাদের মূল মঞ্চ যেখান থেকে তারা প্রস্তুতিটা নেবেন এবং প্রস্তুতিটা নিয়ে সেই প্রস্তুতি অনুযায়ী তারা বিশ্বকাপে অন্য দলের সাথে ভালো করবেন। তার মানে আপনাকে ধরে নিতে হচ্ছে আইপিএলটাই হচ্ছে তাদের জন্য মূল একটা জায়গা কিংবা তাদের জন্য বেঞ্চমার্ক কিংবা তাদের জন্য স্ট্যান্ডার্ড, এখান থেকে যারা আসলে ভালো করবেন ওয়ার্ল্ডের নামি দামি বাঘা বাঘা খেলোয়াড়দের সাথে তারাই আলটিমেটলি বেশি প্রায়োরিটি পাবেন, তাই তো? আসলে কি তাই হয়েছে আমরা একটু দেখে নিতে চাই। প্রথমেই যে নামটা আসলে আনবো যে ইন্ডিয়া সবচাইতে সাকসেসফুল ওপেনার শেখর ধাওয়ান, তার সম্পর্কে একটু দেখে নিতে চাই। শেখর ধাওয়ান ইন্ডিয়াতে যত সাকসেসফুল ওপেনার রয়েছেন তাদের মধ্যে তিনি একজন এবং এবারের আইপিএলে মোস্ট রানস গেটারদের তালিকায় তিনি নাম্বার ফোরে আছেন। 16টা ম্যাচ থেকে 587 রান তার নামের পাশে রয়েছে, হাইয়েস্ট 92, অ্যাভারেজটা দেখুন 39.13, 124 স্ট্রাইক রেটে খেলেছেন, যেটা মোটেও খারাপ না। 50 রয়েছে তিনটা, কিন্তু শেখর ধাওয়ান তিনি কি আসলে থাকতে পারলেন প্লেইং ইলেভেনে? থাকতে পারলেন না, তার কথা বাদই দিলাম। আপনি আইপিএলের যিনি সবচেয়ে বেশি, আমি তো নাম্বার, তিনি নাম্বার ফোরে আছেন, আমি যদি নাম্বার ওয়ানের কাছে যাই, নাম্বার ওয়ানকে গায়কোয়াড, তিনি কি আসলে আছেন স্কোয়াডে? আমরা একটু দেখে নেই ঋতুরাজ গায়কোয়াড়, তার আসলে যে স্ট্যাটটা, তিনি 16 ম্যাচ থেকে নাম্বার ওয়ান হাইয়েস্ট রান গেটার, 633 রান তিনি আইপিএলে করেছেন, মানে ন্যাশনাল টিমে বা ওয়ার্ল্ড কাপে আসার জন্য ঠিক তার আগে একটা টুর্নামেন্ট যেটাকে ইন্ডিয়া বেস করছে সেটাতে তিনি হাইয়েস্ট রান গেটার হলেন। আর তিনি কি করবেন, তার সর্বোচ্চ রান 101, একটা সেঞ্চুরি তার নামের পাশে রয়েছে, তার অ্যাভারেজটা দেখুন 45.21, অ্যান্ড লুক এট দ্য স্ট্রাইক রেট 136.1, একটা সেঞ্চুরি, 450 রয়েছে। একটা প্লেয়ার নিজেকে আসলে আর কতভাবে মেলে ধরবেন, পুরো ইন্ডিয়ার গণমাধ্যম কিংবা সমর্থকদের মধ্যে এই আলোচনাটা চলছে যে কেন ঋতুরাজ গায়কোয়াড়কে আসলে এই স্কোয়াডে রাখা হয়নি এবং তিনি আসলে দাবিদার ছিলেন, সেটাও আসলে ব্যর্থ হলো। সেখান থেকে যদি আরেক ওপেনারের কাছে যাই, ভেঙ্কটেশ আয়ার, তার কাছেও আমরা দেখবো যে তিনি আসলে ব্যাট হাতে যেমন রান করেছে তেমনি বল হাতে কন্ট্রিবিউট করতে পারেন এবং তাকেও কিন্তু আলটিমেটলি ভেঙ্কটেশ আয়ারকে কনসিডার করা হয়নি। 10 ম্যাচ থেকে 370 রান তার নামের পাশে রয়েছে, অ্যাভারেজটা দেখুন 41 অ্যাভারেজ, 128 তার স্ট্রাইক রেট, 10 ম্যাচ থেকে 370, 41 অ্যাভারেজ, তারপরও তিনি কিন্তু নজর কাটতে পারেননি। এবং ব্যাটারদের কথা তো বললাম, আমি যদি বোলারদের কথায় যাই, যিনি সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনি কি ইন্ডিয়ান সিলেক্টরদের নজরে এসেছেন, তিনি কি স্কোয়াডে থাকতে পেরেছেন? সর্বোচ্চ উইকেট টেকার আমরা তার কাছে যেতে চাই, হার্ষেল প্যাটেল দুর্দান্ত বোলিং করেছেন এই সিজনে বলতেই হবে, 15টা ম্যাচ থেকে 32টা উইকেট তিনি নিয়েছেন, 27 রানে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে, ইকোনমিটা 8.14, 4 উইকেট একটা, 5 উইকেট হল রয়েছে একটা, 15 ম্যাচ থেকে 32 উইকেট, মামুলি কথা না, তিনি কনসিডার হননি। প্রত্যেকের কাছেই প্রশ্নবিদ্ধ ইন্ডিয়ান সিলেকশন কেন এরকম হচ্ছে, দলের ভিতরে কি চলছে, সেখানে কেউ কল কাঠি নাড়ছেন কিনা, দলের পরিবেশটা খারাপ করার চেষ্টা করছেন কিনা, পুরো ইন্ডিয়ান গণমাধ্যমে এখন সেই ধরনের কাটা ছেঁড়া চলছে। আমরা যদি সেখান থেকে ইকোনমির দিক চিন্তা করি, যে ইন্ডিয়ান পেস বোলিং অ্যাটাক যেটা, সেখানে টি টোয়েন্টিতে তো আসলে ইকোনমি বল করাটা অনেক বেশি ভাইটাল একটা কাজ, সেখানে যারা বল করেছেন সেখানে সিরাজ, তিনি ইকোনমি ছিলেন অনেক, তাকেও কিন্তু স্কোয়াডে কনসিডার করা হয়নি। অন্তত ইন্ডিয়ান পেস অ্যাটাকে যে তিনজন রয়েছেন তাদের মধ্যে সবচাইতে ইকোনমি বল করেছেন মোহাম্মদ সিরাজ, আমরা যদি দেখি যে 15 ম্যাচ থেকে তার ইকোনমি 6.78, আর যারা আসলে প্লেইং ইলেভেনে রয়েছেন সেখানে বুমরার হচ্ছে 7.45, শামির হচ্ছে 7.50, ভুবনেশ্বর কুমারের হচ্ছে 7.97, মানে এই তিনজনের চেয়ে আইপিএলে তার ইকোনমি বেটার ছিল, তারপরে তিনি স্কোয়াডে আসতে পারলেন না। এবং তারপর আমি যদি স্পিন অ্যাটাকের দিকে যাই, স্পিন অ্যাটাকে উজবেন্দ্র চাহাল এবং অশ্বিন, তাদের কথা তো বলতেই হবে, চাহাল
ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবেন না, এটা হয়তো অনেকের মাথায় ছিল না। চাহালের 15 ম্যাচ থেকে 7.05 হচ্ছে তার ইকোনমি, এবং অশ্বিন দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, তিনি স্কোয়াডে থাকলেও বেঞ্চে বসে আসলে গা গরম করছেন, বেঞ্চটাকে গরম করছেন, থাকতে পারছেন না। তার মানে এখান থেকে কি এটা বলা যায় না যে মঞ্চটা আপনি তৈরি করলেন টি টোয়েন্টি সেনানি পাওয়ার জন্য, সেই মঞ্চের পরীক্ষিত এবং সফল খেলোয়াড় তারাই যদি সুযোগটা না পায়, তাহলে কি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড নিজেদের সাথে নিজেরাই প্রতারণা করছে না? আপনি কি মনে করছেন জানান কমেন্ট বক্সে।